প্রথম সিনেমা তো প্রথম প্রেমের মতো, অবশ্যই অনেক ভালো লাগছে, কিছুটা ভয়ও লাগছে। ছোটবেলায় এক্সাম দিতে গেলে যেরকম ভয় লাগতো, সেই ফিলিংস কিছুটা কাজ করছে। এখন সামনে 16 সেপ্টেম্বর, বোঝা যাবে বীরত্ব আমার দর্শক কতটুকু গ্রহণ করলো। দর্শক কেন আসলে সিনেমাটা দেখতে প্রেক্ষাগৃহে আসবে, কি এমন জিনিস থাকছে বীরত্বের? কেননা বীরত্বের মধ্যে দর্শকের ভালো লাগার যে সকল উপকরণ থাকা উচিত বলে আমি মনে করি, সব কিছুই কিন্তু সেখানে আছে। বীরত্ব দেখে দর্শক প্রেম, বিরহ, ভালোবাসা সব কিছুই কিন্তু পাবে। আর আমাদের সমাজে ডক্টর, তাদেরকে নিয়ে কিন্তু খুব একটা সিনেমা নির্মাণ হয়েছে বলে আমার জানা মতে নেই। তো আমরা তো পর্দার হিরো হিরোইন, আর যারা রিয়েল লাইফ ডক্টর তারা কিন্তু বাস্তবের হিরো হিরোইন। তাদেরকে বলা যায় যে এটা তাদের বীরত্বের জন্য একটি নিদর্শন আমাদের সিনেমাটি। তো আশা করছি দর্শক সেটা ভালোভাবেই গ্রহণ করবেন। সহশিল্পী হিসাবে ইমন ছিল আপনার বিপরীতে, তাকে নিয়ে কি বলতে চান আসলে? সে কেমন সহযোগিতাপূর্ণ আর্টিস্ট ছিল কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই। শুধু ইমন ভাইয়া নয়, আমি বলবো আমি আসলেই লাকি, কেননা আমার ক্যারিয়ারের স্টার্টিংয়ে আমি এত ভালো একটা টিম পেয়েছি। আমার কাজ করতে যে কখনোই কিন্তু মনে হয়নি যে আমি নতুন, কিংবা আমার কোনো প্রতিবন্ধকতা হয়নি কাজ করার সময়। প্রত্যেকেই এত গুণী অভিনেতা এবং অভিনেত্রী ছিলেন, আর তারা তাদের জায়গা থেকে কিন্তু আমাকে যতটুকু সম্ভব সাপোর্ট করেছেন। আপনার সিনেমাটা নিয়ে আপনার এক্সপেকটেশনটা কি আসলে? সিনেমাটা নিয়ে আপনার এক্সপেকটেশন কতটুকু? এখন হাওয়া পরাণ যে ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কিনা আসলে, হাওয়া পরাণের যে সাকসেস? অবশ্যই, এখন তো বাংলা সিনেমার পরাণে হাওয়া লেগেছে বলা যায়, আবার হলমুখী হচ্ছে। আগের যুগে যেরকম আমাদের দর্শক বাংলা সিনেমাকে ভালোবাসত এবং অভিনেতা অভিনেত্রী সকলকে সাপোর্ট করতো, আশা করছি দর্শক খুব আমাদের বীরত্বকে সেরকমভাবে গ্রহণ করবে। আর বীরত্ব সিনেমা নিয়ে আমার প্রত্যাশা তো অবশ্যই অনেক বেশি, কেননা আমরা সবাই অনেক কষ্ট করেছি, আর আমাদের সেই কষ্টটা কিন্তু সার্থক হবে যখন দর্শককে আমরা হলমুখী করতে পারবো বীরত্ব সিনেমার মাধ্যমে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমার পরিচালক রানা ভাইকে এবং প্রযোজককে, কেননা আমি MBBS পাশ না করেই ডক্টর দিনাথ হয়ে গিয়েছি এখানে। আমি বীরত্ব সিনেমাতে ডক্টর দিনাথের ভূমিকায় অভিনয় করেছি। আর একজন ডক্টর আসলে কতটা কষ্ট করেন কিংবা কতটা স্যাক্রিফাইস করেন সেটা কিছুটা হলেও আমি উপলব্ধি করতে পেরেছি বীরত্ব সিনেমায় অভিনয় করতে যেয়ে। এমনকি জীবনে প্রথমবারের মতো আমি কিন্তু ICU-র ভিতরে গিয়েছি, ICU-তে আমার কখনো যাওয়া হয়নি কোনো প্রয়োজনে। তো সেখানে যখন গিয়েছি কিছুটা ভয় কাজ করছিল, মিশ্র প্রতিক্রিয়া কাজ করছিল, কারণ মানুষ কিন্তু ICU-তে বলা যায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে। তো সেটা আমি রিয়েলাইজ করতে পেরেছি।